Assalamu alaikum. Ladies and gentlemen, welcome to my class. And this is the third spoken English class which we offered free. Shabai Asha Kutsi Bhalwachan, by the grace of Almighty Allah. Today, we are going to learn something which is really scientific. I repeat, which is really scientific. Why do I claim so? Well, there are so many reasons behind that. It took up a video the kitchen with a kid. And that kid is only in class one. So ei bachcha ta jodi one e pore eto sundor interview amar sathe ekta face korte pare jara Facebook e join korchen, thanks for joining. Yeah, apnara sobai jara amader sathe zoom e royechen, আপনারা একটু লাইভটা যদি শেয়ার করে দেন আমাদের টিসল বাংলাদেশ ফেসবুক থেকে, উইড বি রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ। দেখুন, স্পোকেন ইংলিশ বলতে শুধু কয়েকটা গ্রামারকে বোঝায় না, কয়েকটা সেন্টেন্সের বাংলা অর্থ বোঝাকে বোঝায় না। স্পোকেন ইংলিশ অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক কিছু পড়ে। এক্সকিউজ মি, হাউ টু আনসার টু কোয়েশ্চনস, হাউ টু ফেস অ্যান ইন্টারভিউ। যেমনটি দেখেছেন আলমিরকে, ক্লাস ওয়ান এর বাচ্চা, সে একটা ইন্টারভিউ দিয়েছে জাস্ট লাইক এ নেটিভ কিড। সরি, ওকে, সো আপনারাও এটা পারবেন। এটার আমি একটা পদ্ধতি খুঁজে পেয়েছি। তো এই মহাবিশ্বের, মহাবিশ্বের না আমাদের পৃথিবীর আর কি, মহাবিশ্ব বলতে আমরা পৃথিবীর বাইরের জগৎকেও বুঝি। তো আমাদের এই পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষক কে? ওকে, পাস্ট থেকে এই পর্যন্ত আমরা যদি বলি, পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষক হচ্ছেন আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হচ্ছেন সবচেয়ে সেরা শিক্ষক। কারণ কি? তার মাধ্যমে পৃথিবীর পরিবর্তন এসেছে। তো আমি কিছু জিনিস লক্ষ্য করতাম যে হাদিস পড়ার সময়, এবং হাদিস যখন বিভিন্ন জায়গায়, আমি ফেসবুকে অনেক হাদিস আমরা দেখি, ভিডিও আকারে আছে, তারপর টেক্সট আকারে আছে, যখন ট্রান্সলেশন দেখি, তখন একটা পদ মানে একটা সিস্টেম আমি অবজার্ভ করলাম। এটা যদি আপনাদের উপকারে আসে, দ্যাট উড বি রিয়েলি রিয়েলি নাইস। তো ফেসবুকের বন্ধুরা, প্লিজ আপনারা লাইভ শেয়ার করেন। এবং আছে একটা সায়েন্টিফিক, ওয়ালাইকুম আসসালাম আসমাত, ওয়ালাইকুম আসসালাম কামরুল হাসান, ওয়ালাইকুম আসসালাম, ইয়া সবাইকে আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মানুষ কিন্তু ফেসবুকের যে ইমোজি, কোন জায়গায় কোনটা দিতে হয়, সালাম দিলে হাহা রিয়াক্ট দিতে হয় কিনা, এটা আমরা আসলে দিস ইজ রিডিকুলাস ইনডেড। কখন হাহা রিয়াক্ট দিতে হয়, কখন কান্নার রিয়াক্ট দিতে হয়, হ্যাঁ কখন হাসির রিয়াক্ট দিতে হয়, উই নিড টু নো দিস। আর সোশ্যাল মিডিয়াতে আপনি যদি রেসপেক্টফুল না হন, জাস্ট ইনস্ট্যান্ট ব্লক, দিস ইজ দ্য অনলি অ্যাকচুয়াল ওয়েপন। ওকে, মেন্টালি অসুস্থ হওয়া যাবে না আসলে। হ্যাঁ, উই হ্যাভ টু রেসপেক্ট আদার্স। আই এম টকিং অ্যাবাউট দ্য টিচিং সিস্টেম অফ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হি ইউজ টু টিচ হিজ কম্পেনিয়ন্স, তিনি তার সাহাবিদেরকে শিক্ষা দিতেন। Whenever he used to get anything from Allah, তো তখন উনি এটা এসে সাহাবিদের বলতেন। সে বলার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা আমরা আজকে ইংলিশ টিচিং এ অ্যাপ্লাই করব, এবং আপনারা আশ্চর্য হবেন, দিস ওয়ার্কস ভেরি ভেরি ওয়েল। কোনো পদ্ধতি এর বাইরে মানে কাজ করবে না, এত সুন্দর পদ্ধতি যেটা আল্লাহ রাসূলের কাছ থেকে আমি ধার করেছি। যখন উনি একটা হাদিস বলতেন, তখন বা যে কোনো একটা ইম্পর্টেন্ট তথ্য দিতে, আমি একটা অ্যাডও বানিয়েছি আজকে, এটা দিয়ে আমি আপনাদের পড়ে শোনাই। হ্যাঁ, একটা কালকে আপনারা দেখতে পারবেন, এটা অ্যাডে একটা কিন্তু স্ক্রিপ্ট লিখতে হয়। হ্যাঁ, এই দেখেন সকালে স্ক্রিপ্ট লিখেছি, ইউসরা আমি এটা রেকর্ড করেছি। হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ জানার আসলে প্রমাণ। আমি ইংলিশ জানি কতগুলো ট্রান্সলেশন নাও, ক্যান ইউ রাইট দ্য অ্যাড স্ক্রিপ্ট, ক্যান ইউ গিভ ভয়েস টু দ্য অ্যাড স্ক্রিপ্ট, ক্যান ইউ রিড নিউজ, ক্যান ইউ হ্যান্ডেল টেলিফোনিং,
এগুলো হচ্ছে ইংলিশ জানার দাবি করতে হবে, যেটা আপনার ক্যারিয়ারে কাজে লাগবে। আর আমি যদি পড়ি, আই গো, আমি যাই, ডু আই গো, আমি কি যাই, এটি একটি কলম, দিস ইজ এ পেন, ইজ ইট এ পেন, নো, ইট ইজ এ পেন্সিল, এই মানের ইংলিশ আপনারা বাজারে দেখতে পাচ্ছেন অনেক জায়গায়। সো এই ইংলিশ কোনো পূজায়ও লাগে কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার, আসলে লাগে না। একটু আগে আলমিরেজ ইন্টারভিউটা দেখেছেন, সেই ইন্টারভিউ কিন্তু একদম বাস্তব, টেলিভিশন ইন্টারভিউ মতো, আপনারা বাস্তবে জুমের বন্ধুরা দেখেছেন, আপনাদের আমি ওভাবে তৈরি করতে চাই। তাহলে সেটার জন্য আমি একজন রাইটার হিসেবে গবেষণা করি ইংলিশ স্পিকিং, অ্যাটলিস্ট স্পিকিং কিভাবে আয়ত্ত করা যেতে পারে। তো আপনার অ্যাডের স্ক্রিপ্টটা আমি একটু শুনাই আপনাদের। হ্যাঁ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু রিপিট অ্যান ইম্পর্টেন্ট থিং 3 times so that his companions could memorize it. He's the best teacher of all time. While teaching English and pronunciation at Tisol Bangladesh, we follow the Prophet's way. We call it 3-beat system or 6-beat system. For example, আমি ফোনেটিক্স যখন পড়াই, হোল ওয়ার্ল্ডের মধ্যে যত ফোনেটিক্সের কোর্স রয়েছে, ইংলিশ উচ্চারণের কোর্স রয়েছে, আমাদেরটা সবচেয়ে সহজতম এবং দ্রুততম, এটা কমিয়ে দাও, সবচেয়ে সহজতম ও দ্রুততম, এটা এটা চাপাও, আই ডোন্ট টু হিয়ার এনি সাউন্ড, ওকে। তো এটার জন্য আমি আপনাদের যদি এখন দেখাই, যে আপনাদের আমি 3টা সাউন্ড শেখাবো, ওকে, 3টা সাউন্ড আপনারা আপনারা আমার সাথে করবেন স্ন্যাপিং করে। আমি যদি বলি ঠ ঠ ঠ, দেখেন 3 বার হলো, ঠ ঠ ট্রেন, ফ ফ ফ, ফ ফ ফেইন, খ খ খ, খ খ কেইন, কেইন মানে বেত, বেতের বাড়ি। হ্যাঁ, তাহলে ফ ফ ফ, এই যে 3টা বিট দিলাম, ফ ফ ফেইন, আ ফেইন, আর ঠ ঠ ঠ, ঠ ঠ ট্রেন, খ খ খ, খ খ কেইন, 3 বার 3 বার করে করলাম, একবার 3 বার আবার 3 বার, তার মানে 6 বিটস, ওকে। 6 বিটস হলে যেটা হয়, আমাদের ফোনেটিক্সে মাত্র 2টা ক্লাস এই এখানে স্পোকেন ইংলিশের মধ্যে আমরা দেই, 2টা ক্লাস করার পর স্পোকেনের স্টুডেন্টরা, এই যে 14 নম্বর ব্যাচ শুরু হবে আমাদের শনিবার থেকে, মাত্র 2টা ক্লাস করার পর আপনি অক্সফোর্ড ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি 3 লক্ষ ওয়ার্ডের উচ্চারণ পড়তে পারবেন। 3 লক্ষ ওয়ার্ড কিন্তু মুখস্থ করবেন ব্যাপারটা তা না, মানে এমন একটা সিস্টেম, ওটা আইপিএ বলা হয়, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, এটা যখন আপনি এই 44 সিম্বলস আয়ত্ত করবেন, আপনি যে কোনো ওয়ার্ডের উচ্চারণ নিজে দেখে, ও এটা হচ্ছে জনরা, ইটস বুক, হ্যাঁ, কম্পিউটার, নট কম্পিউটার আর কম্পিউটার, না, ইটস কম্পিউটার, ম্যাথমেটিক্স, সাইকোলজি, ওকে, মাইক্রোফোন, ফোনেটিক্স, ক্লাসরুম, এভাবে উচ্চারণ করবেন। হ্যাঁ, এটা যখন টাইম লাগবে, কিন্তু আপনার মিনিমাম 3 মাস আমাদের সাথে থাকতে হবে, মুখকে প্রচুর অ্যাক্টিভেট করে ফেলতে হবে, মাউথকে অ্যাক্টিভেট করতে হবে, মুখে মুখে এরকম আপনাকে পাগল বলবে মানুষ, যে এগুলো কি করতেছো তুমি, হ্যাঁ, টাইম টাইম, ট্রেন ট্রেন, টেকনিক, টাচ টাচে, টাচে, টেলিভিশন টেলিভিশন, টু ওয়ান, টু টু টু, ট্রেন, টিচ, টিচার, টিচার, টিচার। তো ওই যারা পাগল বলবে, ওরা আপনাকে একসময় দেখবেন ভালো স্পিকার বলবে, প্রথমে সমালোচনা করবে, আর ওরা শুধুই দর্শক থাকবে, এটা মনে রাখবেন। নেগেটিভ মানুষের সবসময় অবস্থান হচ্ছে দর্শকদের সারিতে, আর যারা পজিটিভলি প্রথমে কষ্ট করে মানুষের সমালোচনা সহ্য করে, যখন কষ্ট করে পড়ে, তাদের অবস্থান হয় তারা অ্যাঙ্কর হয়, উপস্থাপক হয়, হ্যাঁ, তারা একটা মিটিং কন্ডাক্ট করে, হ্যাঁ, তার আইএলটিএস ভালো করে, বিদেশে গিয়ে সে আর ওই ওসিডিসি ওনিয়ন কাটারের কাজ করতে হয় না, সে ম্যানেজার হতে পারে, ওকে। সো ইংলিশ শিখতে হলে ভালো মানের ইংলিশ শিখতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, রাইট। তো আজকে আমি স্পোকেন ইংলিশ কিভাবে শেখা উচিত, এর সুন্দর একটা পদ্ধতি আমি আপনাদের দেখাবো, একসাথে প্র্যাকটিস করবো আমরা, ঠিক আছে। ট্রেডিশনাল পদ্ধতি, ট্রেডিশনাল মানে হচ্ছে প্রচলিত, যেটা এখন বর্তমানে চালু রয়েছে, দ্যাট ইজ কল্ড ট্রেডিশনাল, এই দেখেন ট্রেডিশনাল না, ট্রেডিশনাল, আমার সাথে বলেন ট্রেডিশনাল, ট্রেডিশনাল,
ট্রেডিশনাল ট্রেডিশনাল, এত কত সুন্দর লাগছে, আমি যদি বললে ট্রেডিশনাল সিস্টেম, ট্রেডিশনাল সিস্টেম, দেন এই জাস্ট এই একটা ফ্রেজ লেখেন, আপনারা একটু লেখেন খাতার মধ্যে, জুমে যে বন্ধুরা রয়েছেন অ্যাবাউট 100 ফ্রেন্ডস, লেখেন ট্রেডিশনাল সিস্টেম, যেটা আপনি বাজারে প্রচলিত বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই, এই সিস্টেমগুলোকে আমরা বলি ট্রেডিশনাল সিস্টেম, প্রচলিত পদ্ধতি, যেটা রিসার্চ করে নাই এই জন্য সেখান থেকে তারা বের হতে পারছে না। আমি আজকে কাকে রিসার্চ করেছি, হাদিসকে রিসার্চ করেছি, আল্লাহ রাসূলের সিস্টেমকে রিসার্চ করেছি, এবং ইট উইল ওয়ার্ক অ্যালট, এবং এটা আমি বাস্তব প্রমাণ দেখাবো। যারা ফেসবুকে আছেন আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করবেন, যারা হ্যাঁ হ্যাঁ কামরুল বলেছে আমি একজন ছাত্র, আমি কি একজন ছাত্র, হ্যাঁ এগুলা যাকে কেউ শেখায়, আপনারা কামরুল অবজার্ভ করেছে, এটা সবাই অবজার্ভ করি আমরা। এটা মিস্টার সাইফুল আলম, এটা অন্যের বদনাম না, এটা মানুষকে সাবধান করা, কারণ স্টুডেন্টদের আমরা স্টুডেন্টরা অনেক কষ্ট করে তারপরে একটা প্রতিষ্ঠানের হাতে টাকা তুলে দেয়, তারা ওই প্রতিষ্ঠান পারে না এটা দেখার জন্য না, স্টুডেন্টদেরকে এই কথা সত্য না বললে তারা অন্ধভাবে বিলিভ করে তারপর ইংলিশ শিখতে গিয়ে পারবে না, তারপর যেটা হবে, আমি তো মিডিয়াতে এসে বলছি, তারপর যেটা হবে যে তার মনে হয় না আমার মনে হয় ব্রেইন খারাপ, স্টুডেন্ট নিজেকে তখন দোষটা দেয়, সেই জন্য সঠিক কথাটা বলতে হবে। এখানে কিন্তু আমি কোনো প্রতিষ্ঠানের নামও নিলাম না, যে আপনারা খুঁজে নেবেন যে এটা পদ্ধতিটা সঠিক কিনা। এবং একটু আগে আমাদের যে আপনারা আমাদের ফেসবুকের ভিডিওগুলো দেখেন স্ক্রল ডাউন করে, এত সুন্দর ইংলিশ ভিডিও কোন কোন কার কার আছে, হ্যাঁ ইভেন কজন টিচারের রয়েছে, তাহলে এই জন্য বুঝে আমরা চাই অন্য টিচারও রিসার্চ করুক, রিসার্চ করে এই যে আমি এটা পদ্ধতিটা ওপেন করে দিচ্ছি, আপনারা রিসার্চ করে এভাবে পড়ান শুরু করেন, প্রয়োজন নকল করেন, কিন্তু রিসার্চ করতে হবে। ওকে, সো দ্যাটস রাইট, সাবধানতার জন্য, যেন আমাদের স্টুডেন্টরা প্রতারিত না হয়। ওকে, আর বাংলায় বললে ইংলিশ শেখার 80% ব্যর্থতা আপনি হাতের মুঠোয় নিয়ে তারপর যাত্রা শুরু করবেন। আপনি যদি ইন স্পোকেন ইংলিশ কোর্স, ইফ ইউ স্পিক হাফ বাংলা হাফ ইংলিশ, ইয়োর ইংলিশ কোর্স ইজ গন টু দ্য ডগস, এটা গোল্লায় গেছে, মনে রাখবেন। একদম সিম্পল, আমরা খুব সিম্পল ইংলিশ বলবো, খুব সহজ ইংলিশ, একটু পরেই দেখবেন আমাদের পদ্ধতি কাজ করে কিনা, আমরা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর এই যে ট্রেডিশনাল পদ্ধতি, যেটা আই গো, আমি রোজ খেলতাম, আমি কি রোজ খেলতাম, আমি কার সাথে খেলতাম, এটা নিজের নিজে কেউ বলে, আপনি বলেন তো ভাই, এই যে জুমের প্রায় 100 বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা, আপনারা বলেন তো আমি কি রোজ খেলতাম, এইটা আপনি এই কোশ্চেন কারে করবেন, তাহলে এই প্রশ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন, কোন ইন্টারভিউতে আপনার এটা কাজে লাগবে, তার চেয়ে আমরা এমন ভাবে শিখবো এখন। তো ট্রেডিশনাল পদ্ধতি বুঝলাম, ট্রেডিশনাল পদ্ধতি কি, এক লাইন বাংলা এক লাইন ইংলিশ, এক লাইন বাংলা এক লাইন ইংলিশ, এটা হচ্ছে ট্রেডিশনাল পদ্ধতি। আর তো কিছু গ্রামার, গ্রামারের কিছু নাম টাম নিয়ে পণ্ডিতি দেখানো, হ্যাঁ এগুলো হচ্ছে, এটা পজিটিভ ভার্ব, এটা হচ্ছে মডালস, এটা হচ্ছে উইদাউট, এটা হচ্ছে জিরান্ড, হ্যাঁ এই সব অনেক কিছু। এই বাচ্চাটাকে যে একটু আগে ইন্টারভিউ নিলাম, জুমের বন্ধুরা দেখেছেন, ওকে যদি বলি আমির বলো তো জিরান্ড কি, হ্যাঁ সালমান বলো তো ওই আলমির কি ওয়ানের বাচ্চা জিরান পারবে, পারবে না কিন্তু, তাই না, কিন্তু ও কত সুন্দর ইংলিশ বললো, তাই না, কত সুন্দর ইংলিশ বললো, পুরো একটা না 15 মিনিট আমার সাথে একটা ইন্টারভিউ ফেস করলো, হ্যাঁ তার মানে হচ্ছে ওই ট্রেডিশনাল পদ্ধতি ফেল করেছে, সিম্পলি ফেল করেছে। আমরা আজকে তাহলে সায়েন্টিফিক পদ্ধতিটা টিসল থেকে দেখাতে চাই। সো হোয়াট ইজ দ্যাট সিস্টেম, সেটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ হবে English to English system, not এক লাইন ইংলিশ এক লাইন বাংলা সিস্টেম। সেকেন্ড, কোয়েশ্চেন আনসার দিয়ে যখন শেখা হবে, পদ্ধতিটা খেয়াল করেন, যে জুমের বন্ধুরাও আপনারা কিন্তু এখনই পাবেন, জুমের যে 100 বন্ধুরা আপনারা কোর্সটা করবেন, নাহিনের একটা কোর্স আছে ইজি ইংলিশ, আমার কোর্সটা এই যে আমার, এটা হচ্ছে আমার কোর্স, হ্যাঁ তো আমারটা স্পোকেন এবং ফোনেটিক্স দুটোই আছে, নাইনেরটা একদম জিরো থেকে সহজ, যাদের মানে ইংলিশে প্রচন্ড রকম ভয় তারা ইজি ইংলিশ কোর্সটা করবেন। ওকে, আর আমার কোর্সটা আর নাইনের কোর্সটা বাচ্চারাও, মানে অর্থাৎ 8, 7, 8, 9 বাচ্চারাও করতে পারবে, আমাদের অনেক বাচ্চারা করছে, বড়দের সাথেও করছে, আবার ছোটদের তো আলাদা ব্যাচই রয়েছে আমাদের টিসল কিডস থেকে। তো আমাদের প্রথম পদ্ধতি হচ্ছে
আমরা কোয়েশ্চেন আনসার করব। আমি কোয়েশ্চেন করব এবং আপনারা আনসার করবেন, কিন্তু তার আগে আমি কোয়েশ্চেনটার আগে আনসার আমি বলবো, তারপর আমি কোয়েশ্চেন করব, তারপর আপনি আনসার দেবেন। পদ্ধতিটা খেয়াল করেন, আমি যদি বলি সালমান বলো হোয়াট জেনরা অফ মিউজিক ডু ইউ লাইক, তাহলে সালমানের হলে কি যে স্যার এই জেনরা এটা তো পারি না, তাহলে তো ঝামেলা হয়ে গেল। এই জন্য আগে কি করতে হবে, আগে আনসারটা দিয়ে দিতে হবে যাতে স্টুডেন্টরা বুঝতে পারে ও এটার আনসার এইটা, তখন এরপর আমি কোশ্চেনটা করবো এবং আপনারা দেখবেন সব সবাই পেরে যাবেন। তার মানে হচ্ছে মানে আমাদের যে পদ্ধতির ভুল, আমরা স্টুডেন্টকে মাথায় ইনপুট না দিয়ে বলি যে এই তুমি উত্তর দাও, তখন তো স্টুডেন্ট পারবে না, তার মনে কঠিন লাগছে, সে ভয় পাচ্ছে। তার আগে তুমি আগে একটু দেখাও, টিচার দেখিয়ে দাও যে এইভাবে বলতে হয়, তারপর তুমি তাকে জিজ্ঞেস করো। এটা হচ্ছে আমাদের পদ্ধতি, এটাকে বলা হয় অ্যাট ফার্স্ট গিভ ইনপুট, তারপর তোমার ব্রেন প্রসেস করবে, তারপর তোমার মুখ থেকে আউটপুট আসবে। একদম এটা কম্পিউটার সায়েন্স, গিভ ইনপুট, সিপিইউ মানে ব্রেন প্রসেস করবে, দেন মুখ থেকে আউটপুট আসবে। কিন্তু আমি যদি বলি আই তুমি বলো ডু ইউ প্রেফার রিডিং বুকস অনলাইন অর ইউ লাভ টু রিড পেপারব্যাক বুকস, মানে এই তো কঠিন কোশ্চেন পাচ্ছি না। সো আমরা যে পদ্ধতি তাহলে যাচ্ছি, আমি এখন ফাইল শেয়ার করব আপনাদের সাথে, এবং আমাদের একটা বই রয়েছে এটার জন্য, এবং এটাই আপনি দেখেন বাংলাদেশ না, মানে আপনি যদি ইন্টারনেট ঘেটেও পান এরকম বই, দেখেন এই বইটা হচ্ছে আমাদের টিসলের, দেখেন টিসল বাংলাদেশ কনভারসেশন কোয়েশ্চেন্স, এই কনভারসেশন কোয়েশ্চেন্স এরই একটা বই। বইটার পেজ সংখ্যা দেখেন 424 পেজের একটা বই। এটার মধ্যে শুধুই প্রশ্ন বন্ধুরা, শুধুই প্রশ্ন, ঠিক আছে? ওকে, তো আপনারা এবার আমরা শুরু করি, চলেন আমি এখানে প্রথমটায় যাই। সবাই আপনারা আমার সাথে আসবেন, যারা নতুন তাদের আমি দুই একজনকে একটু আনমিউট করার সুযোগ দিব। আচ্ছা, কে কে আনমিউটেড হতে চান আমার সাথে প্র্যাকটিস করার জন্য, হাত তোলেন। আচ্ছা, সালমান হাত তুলেছে, ঠিক আছে সালমানকে দিচ্ছি। হ্যাঁ সালমান আনমিউট করো। ওকে সালমান আনমিউট ইয়োরসেলফ অ্যান্ড অ্যানাদার পার্সন হু উড লাইক টু প্র্যাকটিস উইথ মি। আচ্ছা সালমানের সাথে আগে করি, তারপরে আমরা হ্যাঁ সোহাগ তোমার কাছে আসতেছে, সালমান আগে প্র্যাকটিস। সালমান আর ইউ আনমিউটেড? ইয়েস স্যার। ওকে গুড, ক্যান ইউ হিয়ার মি? ইয়া আই ক্যান হিয়ার ইউ। সো ওকে সালমান, উই উইল টক অ্যাবাউট ফেভারিটস, ইউ সি আই হোপ। ইয়েস, হোয়াট উই আর গোইং টু টক অ্যাবাউট, ফেভারিটস। এখানে দেখো এই যেখানে, ডু ইউ সি দ্য স্ক্রিন? ইয়েস, ডু ইউ সি দ্য স্ক্রিন? ওকে, ইয়েস স্যার। সো উই ওয়ান্ট টু টক অ্যাবাউট ফেভারিটস। সালমানের বেসিক ইংলিশে খুবই দুর্বলতা আছে, তাই না? এই জন্যই তোমাকে আমি ধরেছি যে সালমানের দুর্বলতা থাকলে ও যদি পারে, তাহলে আপনাদের যাদের অত প্রবলেম নাই, তাহলে আপনারা ইনশাল্লাহ আরো ভালো পারবেন, তাই না? ওকে সালমান, লেটস স্টার্ট। হোয়াইট, হোয়াইট কালার ইজ মাই ফেভারিট। হোয়াইট কালার ইজ মাই ফেভারিট। ইউ জাস্ট লিসেন, ইউ জাস্ট লিসেন, ইউ জাস্ট লিসেন, ওকে? ইউ লিসেন টু মি, দেন আই উইল আস্ক ইউ কোয়েশ্চন, দেন ইউ উইল আনসার। White color, white, you see I'm wearing a bit mixture of black and white. White color is my favorite. What is your favorite color, Salman? White color is my favorite. Your favorite color is also white? Yes, sir. Oh, that's good then. That's good. Then next color, next question. Pizza, pizza is my favorite food. What is your favorite food? Pizza is my favorite food. It's also your favorite food? Yes. Now, your favorite food is burger. What do you say? Burger is my favorite food. Good. Karate Kid, Yahoo, is my favorite movie. What is your favorite movie, Salman? Karate Kid is my favorite movie. No, you tell something different. What do you have any other movie? Yes, sir. Tell that name. Tell that name. Oh, yes. Bajrangi Bhaijaan is my favorite movie. Okay. Then you tell your thing, not my thing.
Okay, Boshundara City is my favorite place. What is your favorite place, Salman? Yes, Borishal is my favorite place. Okay, good. And now, Amar Shonar Bangla is my favorite song. What is your favorite song? Yes, always. Amar Sonar Bangla is my favorite Song song. two. Very good. Yes. Okay. Amir Khan is my favorite celebrity, hero. Who is your favorite celebrity or hero? Yes, my favorite hero is Shah Rukh Khan. শাহরুখ খান, নট আমির খান। আচ্ছা, এখন সালমানের সাথে আমাদের জুমের বন্ধুরা আপনারা একটু খেয়াল করেন। সালমান, এবার বলো, তুমি আর আমি প্রায় 3 মিনিট কোনো বাংলা বললাম না, অনুবাদ করলাম না, গ্রামার বললাম না। হ্যাঁ, আমি তোমার বোঝানোটাও ইংলিশে ট্রাই করেছি। তুমি যে এই যে 6টা কোশ্চেনের উত্তর দিলে, তোমার কাছে এই পদ্ধতিটা কেমন না মনে হচ্ছে? হোয়াট ইজ ইয়ার ফেভারিট কালার, তোমার ফেভারিট কালার কি? হোয়াইট ইজ মাই ফেভারিট কালার, সাদা আমার ফেভারিট কালার। এই যে এক লাইন বাংলা বাংলা বললে এটা কোনো কাজে লাগতো কিনা আসলে, তোমার কাছে কি মনে হয়? না না স্যার, আপনি যে পদ্ধতি দিয়ে যে সিস্টেমটা আমাদেরকে শিখেছেন, আমি মনে করি এটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য পারফেক্ট সিস্টেম। আমরা ইংরেজি বলার সময় কেন বাংলা বলবো? গুড, থ্যাংক ইউ। যখন এবার আমরা আমরা ইংরেজি, ছোট একটা বাচ্চাকে, আচ্ছা সঞ্জিদা, মানে ছোট বাচ্চাই হবে সঞ্জিদা। হ্যাঁ, হাই সঞ্জিদা, গুড ইভিনিং, হাউ ইউ, ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ প্লিজ? হাই, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদা, হাউ ওল্ড আর ইউ? আই এম 16 ইয়ার্স ওল্ড, ইউ আর 16 ইয়ার্স ওল্ড, অ্যান্ড হুইচ গ্রেড ইউ আর ইন? আই এম গ্রেড ইন 10, আম ইন, or you can say I'm a 10th grader, or I'm in grade 10. So Sanjida, which grade are you in? I'm grade 10. I'm in grade 10. Okay, okay sir, I'm I'm in, in grade 10. yeah, I'm in grade 10. Okay Sanjida, we are going to practice family. এখানে আমি কিন্তু আমার পদ্ধতি এখনো দেখাইনি। আমরা এখানে একটা অংশ দেখালাম, যে আমি উত্তরটা আগে বলে দিচ্ছি লার্নার যাতে দেখতে পারে। দেখার পর লার্নার কপি করলো, কপি করে তারপর তার মতো সে বললো। সঞ্জিদা মাত্র 10-এর একটা বাচ্চা, দেখি সঞ্জিদা কেমন পারে। সঞ্জিদা, আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড নো সিস্টার, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? আই হ্যাভ ফোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হাউ মেনি সিস্টার্স? টু সিস্টার্স, টু সিস্টার্স, ওকে গুড। My father was a farmer. What does your father do? My father is a businessman. Good. Are you very close to your family members? I mean, do they love you very much? Yes, sir. I'm close to my family members and Great. I love them so much. Oh, love them so much. Love Repeat them this. so much. I love them so love much. them so much. Very good. Do any of your relatives live far away, like in America, Canada? No relatives live far away from me, or I don't have anyone relative like that. Do you have any relative who stay Yes, or sir. live? Yes, sir. I have a relative. He live in China. He lives lives in in China. China. He Very lives good. in China. Okay. What do you, okay, in my family, when I am with my family members, especially with my daughters, I love to eat together, okay? And I feed my daughters, that I love very, very much. My daughters are, one is in class 8, another is in class 7, but still I feed them whenever I be together with them. So what do you do when you be together with your family? I do gossiping, sir. I do chit chat. Bolo, gossip মানে হচ্ছে গিবত করা। Oh, sorry, sir. I do chit chat with my family members. Yeah, একটু সবাই লিখে রাখেন বন্ধুরা, জুমের বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা। গসিপ হচ্ছে গিবত করা, ব্যাকবাইট করা, পেছনে বসে অন্য কারো কথা বলা, পার্সোনাল লাইফ নিয়ে বলা। এবং কোরআনের আয়াত হচ্ছে, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? নো স্যার, এটা আল্লাহ জিজ্ঞেস করেছেন। তার মানে তোমরা তখন গীবত করো না, অন্য মানুষ নিয়ে কথা বলো না। এটা আমরা বাঙালিরা জানি না গসিপ অর্থ কি। আপনারা অক্সফোর্ড ডিকশনারি খুঁজে দেখেন, গসিপ অর্থ খোশ গল্প করা নয়। খোশ গল্প করা অর্থ হচ্ছে চিট চ্যাট, CHIT,
chat, একটা হাইফেন আছে মাঝখানে, চিটচ্যাট। তাহলে সানজিদা, ক্যান ইউ টেল মি হোয়াট ডু ইউ ডু টুগেদার উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স? I do chit-chat with my family members. My family member, good girl. And thank you, sir. The meaning of a squabble, squabble মানে হচ্ছে to orally fight, I mean to quarrel. Okay? Okay. I didn't say that Bangla meaning. You see, Sanjida, I didn't say jhagra kara. I said oral fight or quarreling. That's a squabble. Do you ever squabble with members of your family, like your brother or sister? Sometimes I squabble with my members of our family, of my family. Yeah, that's good. That's sweet. Sometimes. Yeah, sometimes. Not always. Good. আচ্ছা সঞ্জিত, এবার তুমি আমাকে বলো যে এই যে আমরা একটু ই করলাম, মানে ইংলিশে প্র্যাকটিস করলাম, তো এটা তোমার কাছে কেমন লেগেছে? মানে এটা বাংলা না বলে আমরা যে ইংলিশ বললাম, ডু ইউ ফাইন্ড ইট ভেরি হেল্পফুল? Yes, sir. I feel very helpful and I feel so interesting. I'm so enthusiastic. Enthusiastic. I'm very, very interested. I feel very, very interested. Good girl. দেখেন, তোমার কি, তুমি কি গ্রাম থেকে জয়েন করেছো? জি স্যার, গ্রাম থেকে। স্যার, আমি বলছিলাম যে এখানে কোনো ইংলিশ কোনো ভালো টিচার নাই। ও আচ্ছা আচ্ছা, অনেক কত কথা জানি তোমাদের এটা? ইংলিশে কিন্তু কথা বললো এখন, দিস ইজ সায়েন্স। আমি যদি বলতাম এরকম, যদি বলতাম আই হ্যাভ থ্রি মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারের তিনজন পরিবারের সদস্য রয়েছে, আই হ্যাভ থ্রি মেম্বার্স ইন ফ্যামিলি, আমার পরিবারে কজন মেম্বার রয়েছে, হাউ মেনি মেম্বার্স ডু আই হ্যাভ ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে কি তিনজন মেম্বার রয়েছে, ডু আই হ্যাভ থ্রি মেম্বার্স ইন মাই ফ্যামিলি, এটাতে কি হইতো ভাই? দেখেন আরো কত সুন্দর করে ইংলিশ বললো। তার মানে আচ্ছা, এইবার সঞ্জিত আরেকটা বললো, আমি যে তোমাকে আগে আনসারটা বলে তারপর কোশ্চেনটা করলাম, এতে তোমার জন্য কি সুবিধা? নাকি আমি যদি ডিরেক্ট তোমাকে এরকম বলতাম, এটা কিন্তু রিসার্চ করছি, জুমের বন্ধুরা খেয়াল করবেন, আমি একজন রাইটার হিসেবে এই ভগিসগি কথা বলা আমি পছন্দ করি না। সঞ্জিতা বলবা যে আমি তোমাকে যদি এরকম বলতাম ডিরেক্টলি, এই 6 নম্বর দিয়ে এটা জিজ্ঞেস করতাম, ডু ইউ এনজয় ট্রাভেলিং? এখন এটা ডিরেক্ট বললে তোমার কাছে কষ্ট মনে হতো বেশি, নাকি বললাম সঞ্জিতা আই রিয়েলি এনজয় ট্রাভেলিং, মিনিং গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই বাস অর বাই ট্রেন অর বাই এয়ার, আই রিয়েলি লাভ ট্রাভেলিং, আই ক্যান সি মেনি পিপল, ডু ইউ এনজয় ট্রাভেলিং সঞ্জিতা? Yes, sir, I enjoy traveling. তার মানে দেখেন, ও প্রথমে আমার কথা দিয়ে কিছু ইনপুট পেয়েছে, আমরা একটা ক্লু পাই। তার মানে এখন ধরেন আমি সঞ্জিতাকে গ্রামের মেয়ে বলে চমৎকার অপমান করলাম, ট্রেনে পড়ো এটা পারো না কিছু না, অথচ আমার পদ্ধতি ভুল পড়ানোর, আমি ওকে কোনো ক্লু দেই নাই, ওকে আমি কোনো হেল্প করি নাই, আমি বলছি খালি প্র্যাকটিস করতে থাকো, হ্যাঁ বলো কোশ্চেন করছি, এটা কাজ করবে না, এবং আমি বাংলাও বলি নাই কোনো। এইবার সেকেন্ড পদ্ধতি যেটা, তার মানে আমরা আগে উত্তর টিচার দিয়ে দেবে, তারপর কোশ্চেন করবে, তারপর লার্নার উত্তর দেবে, এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি। সেকেন্ড হচ্ছে একটা কোশ্চেন আনসারকে আমরা 3 বার করে প্র্যাকটিস করবো, ওই যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, একটাকে আমরা কয়বার প্র্যাকটিস করব, 3 বার। এবার আমরা আরেকটা বন্ধুকে আমার সাথে নিব প্র্যাকটিস করার জন্য, কে আসবেন? আর আপনারা জুমের বন্ধুরা সবাই ইসে আসেন, কি বলে ক্যামেরায় আসেন, সবাই ক্যামেরায় আসেন। ওকে ঠিক আছে, ওকে সোহাগ আসো, সোহাগ সোহাগ আনমিউট ইয়োরসেলফ। এই যে সোহাগকে আমি একটা একটা ইনস্ট্রাকশন দিলাম, সোহাগ আনমিউট ইয়োরসেলফ। এখন তাই সোহাগ তোমার অডিওটা অন করো তো, তাহলে আপনার মাথায় কি ইনপুট যেত ভাই বলেন তো? সোহাগ তোমার অডিওটা আনমিউট করো তো, ইনপুট যেত? আমি কি বললাম, সোহাগ আনমিউট ইয়োরসেলফ। ওকে এখন সুবিধা হলো, হ্যাঁ ঠিক আছে। মৌমিতা তোমাকে আমি নিবো একটু পরেই, মৌমিতা ছোট একটা স্টুডেন্ট আমাদের।
ওকে সুস্বাগ, এবার আমরা ডিফারেন্ট একটা জিনিস প্র্যাকটিস করব। ওকে সুস্বাগ, আগে বুঝে নিতে হবে, আমি আগে তোমাকে উত্তরটা দিব, তারপর তোমাকে কোশ্চেন করব, তারপর তুমি উত্তর দেবে। কিন্তু একটা কোশ্চেনকে আমরা তিনবার কোশ্চেন করব, তিনবার উত্তর দেব, তাহলে বেশি ইংলিশ প্র্যাকটিস হবে এবং বেশি সাহস বাড়বে আমাদের, এবং এইটা কখনো আমরা ভুলবো না। সোহাগ আনমিউট ইয়োরসেলফ প্লিজ। ইয়া সোহাগ, উই উইল টক অ্যাবাউট ডেইলি রুটিনস। ওকে ওকে স্যার, গুড। আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 7:30 AM ইন দ্য মর্নিং। আই ইউজুয়ালি গেট আপ 7:30 AM ফ্রম বেড। আফটার স্লিপিং আই গেট আপ অ্যাট 7:30 AM When do you usually get up in the morning? Could you repeat please, sir? Sir, আমি একটু বলে নে স্যার, আমি হচ্ছে সাবলেট থাকি তো মেসে, হচ্ছে একটু নয়েজ আছে, তারপর স্যার আমি কন্টিনিউ করি, সমস্যা নেই। আচ্ছা, তোমার কি নয়েজ আসছে? তো সেটা বরং অসুবিধা নেই সব, তোমাদের মতো ছেলেরাই বড় হবা। হ্যাঁ, এটা নিয়ে তোমাদের তোমাদের একটা একটা গল্প বলি, আমার জীবনের গল্প। হ্যাঁ, আমি যখন ইন্টারে পড়ি না, আমি তো ইন্টারে বোর্ড স্ট্যান্ড করেছিলাম এবং প্রধানমন্ত্রী পুরস্কার পেয়েছিলাম, কিন্তু আমি ইন্টারমিডিয়েট কোনো ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিয়েছি, টাকার জন্য কিনতে পারিনি। তার মানে হচ্ছে এই প্রবলেমটা কিন্তু আমারও ছিল। সো যারা এটা নিয়ে কোনো সময় হীনমন্যতায় ভোগা যাবে না, যারা কষ্ট করে পড়াশোনা করে তারাই বেশি সফল হয় পৃথিবীর সব জায়গায়। সো তুমি তুমি বেশি বেশি থাকো, তুমি যতদিন আমাদের সাথে ইংলিশ শেখার দরকার, একবার ভর্তি হয়েছো, যত রিপিট করা দরকার করে করে শেখো, কোনো সময় সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, যেহেতু ডোমেস্টিক সাউন্ড আসলে আমাদের এটা লাইভে আমরা আছি যেহেতু। আচ্ছা, আমরা ছোট একটা বাচ্চাকে নেই, মমিতা আম্মা তুমি একটু আসো। হ্যাঁ হ্যাঁ, মমিতা unmute yourself. Hi Momita, how are you? I'm fine sir, how are you? Yeah, I'm doing great. May I know where you are from? Which part of Bangladesh? I'm from Borguna. Borguna? Yes sir. Oh really? Which part of Borguna? I'm from Borguna too. Which part of Borguna? Which thana you are from? I'm from Borguna Sadur. Oh, Borguna Sadar, that's good. I passed my HSC from Borguna Government College. Yeah, that's really good. Nice meeting, lady. So how old are you? I'm 11 years old. You're 11 years old. Oh my God, like my daughter. Okay. And so which grade you are in, Momita? I'm in grade 6. You're in grade 6. Oh, good. Momita is in grade 6. Very good, Momita. Now we are going to practice spoken English together. Are you ready? Are you ready, Momita? Yes. Momita, dere ekhane amra dekhte pacchi ekta andhokar. Tomader ki bidyut nai ba something like that? Ta ami amar nana barite berate eshechi to ekhane ar ki light nei. অসুবিধা নেই, আমার দেখেন এটাই হচ্ছে টেসল বাংলাদেশের কন্ট্রিবিউশন, আমার খুবই ভালো লাগছে, কোনো সমস্যা নেই আমাদের। তোমার তো লাইট নেই, আমরা তো হারিকেনে পড়েছি, বুঝছো মমিতা, হারিকেন দিয়ে পড়েছি। হ্যাঁ, সো লাইট দরকার নাই, জ্ঞানের আলো থাকলেই হবে, পারবেন ইনশাআল্লাহ। ওকে মমিতা, আমরা উই উইল টক অ্যাবাউট শপিং। ওকে মমিতা, ডু ইউ সি দ্য স্ক্রিন অন ইয়োর মোবাইল? Momita, yes, you see, right? Dekhen ei meter ekhane, she doesn't have any background light. Allah, tumi help koro shobaike, ami jeno asholei manuske erokom help korte pari. Onek bhalo lagche sei je Sohag, tarpor ei je Momita, dekhen ha, ei je Sanjid ar ekta gramer me. This is the beauty of learning together. Okay Momita, do you enjoy shopping? I don't enjoy shopping because it's money, wasting of money. I really don't enjoy shopping. Do you enjoy shopping? Momita? Do you love to go to shop and buy dress, yes, cosmetics sir, and others? Do you love to do that?
Yes, sir, I enjoy shopping. You enjoy shopping, that's good. Now again, আমরা এটা তিনবার প্র্যাকটিস করব। মৌমিতা, I really don't like shopping. Do you like shopping, মৌমিতা? মৌমিতা? I like to go to market for shopping. Yeah, তোমার ওখানে নেটওয়ার্কের জন্য হয়তো একটু দেরিতে দিতে যাচ্ছে। Yeah, you are good. তুমি কোন স্কুলে পড়ছো? Which school do you go to? Which school do you go to? Sir. What is the name of your school? Maybe she has got some network problem. Yeah, network problem, right. Is the southern part of Bangladesh. আপনারা হয়তো জানেন না, southern part of Bangladesh মানে বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্ত। হ্যাঁ, মানে বঙ্গোপসাগরের পরেই বঙ্গোপসাগর, বরগুনার পরেই পাশেই বঙ্গোপসাগর। হ্যাঁ, এই যে আপনার হিরন পয়েন্ট, হ্যাঁ, কুয়াকাঠা এবং আপনার বিশখালী নদীর পাশ দিয়ে, এবং ইটস এ ভেরি ডেঞ্জারাস প্লেস, যেখানে সিডর এফেক্ট করেছিল, মনে আছে তো? সো ওই জায়গা থেকে আমাদের একটা ছোট্ট বাচ্চা অ্যাটেন্ড করেছে। দিস ইজ ডিজিটাল বাংলাদেশ, এবং এর ফলে আমরা আসলে চেষ্টা করছি বাংলাদেশের সবাই মিলে টু লার্ন। ইয়া, রাইট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের পদ্ধতিটা বুঝতে পেরেছি। এইবার আমরা একটু আরেকটা আরেক দুজনের কাছে যাব। আমরা আমাদের একজন দুজন স্টুডেন্টকে চাই আমি, হু উড লাইক টু প্র্যাকটিস উইথ মি। যারা টিসলের স্টুডেন্ট আছো দু একজন? ওকে, আদ্রিতা, আদ্রিতা তুমি প্র্যাকটিস করবে? ঠিক আছে, আদ্রিতা ছোট্ট একটা স্টুডেন্ট। হ্যাঁ আদ্রিতা, আসো। আদ্রিতা, আর ইউ ফ্রম ঢাকা? হাই, আর ইউ ফ্রম? আই এম ফ্রম নোয়াখালী। Oh, you are from Noakhali. You are from also a village. That's really good. Adrita, let's talk about shopping. Adrita, do you enjoy shopping? I really don't like shopping because it's the wastage of money. Do you enjoy shopping? I don't enjoy shopping at all. Okay. But you need to buy some things. How about your mom? Does she enjoy shopping? She also not at all. Oh, she doesn't like also. What is your favorite shop? If you don't enjoy still, do you have any favorite shop? For example, I have got some favorite shops. Yes, I have. My favorite shop is bookshops. Mm-hmm. Oh, so sweet girl. You see? And how beautifully she talks. Her pronunciation is so cool. Bookshops, okay? She loves bookshops. That's good. Okay, have you ever regretted buying something? Regretted meaning you felt badly later after you bought something. You felt, oh my God, why I bought this? This is so bad. Have you ever regretted like this? No. Not really. No, or you can say not really. You are very a small girl, so you are not supposed to regret. Do you buy things online, like Dara's and there are some other shops, like you can buy some dress? Do you buy things online? Yes, my mom does. Oh, your mom does. That's good. Which things you buy online usually? Foods, dress, okay. Some things like that. Oh, that's good. Right. Okay. Now, Momita, yeah, that's really cool. মৌমিতা অ্যান্ড মি, উই প্র্যাকটিস সাম স্পোকেন ইংলিশ হিয়ার টুডে। রাইট, দেখেন মৌমিতারও কিন্তু, ও কিন্তু ছোট স্টুডেন্ট। মৌমিতা, হোয়াট ক্লাস আর ইউ ইন? আই মিন হুইচ গ্রেড আর ইউ ইন? স্যার মৌমিতা ইজ নট হিয়ার, আই এম সরি, ইস আদ্রিতা। ইয়া স্যার, আই এম সেভেন্থ গ্রেডার। সেভেন্থ গ্রেডার? ইয়েস। মাই ইয়াংগার ডটার ইজ অলসো এ সেভেন্থ গ্রেডার। দ্যাটস রিয়েলি গুড। সো আমরা একটা পদ্ধতি আপনাদের দেখালাম যে বেশিরভাগ স্পোকেন ইংলিশে আমরা ফেল করি এই কারণে যে আমরা কোশ্চেন করতে পারি না। তো আজকে আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে কিভাবে প্রশ্ন করতে হয়। গত ক্লাসে আমি বলেছিলাম, এটা আপনাদের আমি দেখাবো আজকে। এবং বাংলাদেশের কোনো বইতে এই লেসনটা ইনক্লুড করা হয়নি, হাউ টু আস্ক কোয়েশ্চনস ইন ইংলিশ। এবং এর ফলে যেটা হয়েছে যে আমাদের ছেলেমেয়েরা পারবে কি, কোশ্চেনই তো করতে পারছে না। সো এই লেসনটা এখন আমরা যেটা পড়বো, দিস উইল বি ভেরি ভেরি হেল্পফুল,
এবং একটা টেস্ট হবে পরে, আমি দেখবো আপনারা কে কে এটা পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, সো গেট রেডি। আচ্ছা, আমরা এর মধ্যে আমি লেসনটা বের করছি, এর মধ্যে আমরা দু একজনের একটু মতামত শুনতে চাই, লাইক হোয়াট টাইপ অফ অর স্ট্যান্ডার্ড অফ ইংলিশ ইউ ওয়ান্ট টু লার্ন। মানে আপনারা কি শুধু ইংলিশ শিখতে চান নাকি স্ট্যান্ডার্ড বিবিসি সিএনএন স্ট্যান্ডার্ড, যেটা উচ্চারণটা শুনলে মন জুড়িয়ে যাবে, ভালো লাগবে, এই ধরনের ইংলিশ শিখতে চান? হুড লাইক টু কমেন্ট অন দিস, জুমের বন্ধু থেকে কথা বলার সুযোগ আসলে মিস করবেন। ওকে, তাসলিমা আক্তার, তাসলিমা আক্তার, ইয়াস, ওভার টু ইউ ম্যাম। এটা একটু শিখে রাখেন সবাই। আমি দাঁড়ান, তাসলিমা হাত তুললো, তো আমি বললাম ওকে তাসলিমা আক্তার, ওভার টু ইউ, ও ভি আর, ওভার টু ইউ ম্যাম, মানে হচ্ছে ম্যাম এখন আপনার কথা বলার পালা। তাহলে লেখেন এটা, ওকে মৌমিতা, ওভার টু ইউ। ওকে মিস্টার আমান উল্লাহ, ওভার টু ইউ স্যার। রাইট, এখানে সবাই স্যার ম্যাম বলে সম্বোধন করলে এটা একটা কার্টিসি আর কি, আর কিছু না। হ্যাঁ, ওকে, সো মিস তাসলিমা, কুড ইউ টেল মি আপনি কোন মানের ইংলিশ শিখতে চান, জাস্ট ইংলিশ নাকি স্ট্যান্ডার্ড ইংলিশ? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আসসালামু আলাইকুম। স্যার আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ স্ট্যান্ডার্ড বিবিসি লাইক সিএনএন, সো দ্যাট স্যার আই এগালি জয়েন টু ইউর গ্রুপ স্যার। জয়েন, আই জয়েন্ড ইউর গ্রুপ, জয়েন্ট পার্ট টু লাগবে না। আচ্ছা, ভেরি গুড, আপনি বলেছেন তাসলিমা, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও তাসলিমা, ক্যান ইউ টেল মি ওয়ান রিজন আপনি কেন স্ট্যান্ডার্ড ইংলিশ শিখতে চান? জাস্ট স্যার, আমি স্যার অ্যাকচুয়ালি স্যার আমি টিচার, পার্সেন্টেজ আইসিটি টিচার, এন্ড আই অ্যাজ এ টিচার আই শুড লার্ন স্ট্যান্ডার্ড ইংলিশ এন্ড দ্যাটস গ্লোবালাইজেশন এন্ড this is IR sir, so that this situation I improve myself, that's why I learn standard English sir. That's good. Apni ki oi etoy training korechilen, ami je training ta diyechi? No sir, I'm not sir ambassador, but শীঘ্রই শুরু হবে, আমরা শিক্ষকদের উদ্দেশ্যে টিসল বাংলাদেশ থেকে আমরা এই করোনার মধ্যে 1,20,00,000 টাকার যদি চার্জ করা হতো টিচারদের ট্রেনিং এ, তাহলে আমাকে 1,20,00,000 টাকা দেওয়া লাগতো। এইটা অথচ আমরা কিন্তু আর্থিকভাবে খুব সচ্ছল না সত্যি কথাতে, কিন্তু আমি এটা করেছি দেশের জন্য, আমাদের শিক্ষকদের উন্নয়নের জন্য। কেন? বিকজ প্রত্যেকটি শিশু শিক্ষকদের হাত ধরে বড় হয়, এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমি যদি করোনায় মারা যাই তো এই জন্য ভয়ের চোটে, বুঝছেন, ভয়ের চোটে বলছি ঠিক আছে আল্লাহ যদি এটা মাপ টাপ করে দেয়। তো এই জন্য এত বড় একটা ট্রেনিং, 3,500 শিক্ষককে আমি করোনার মধ্যে 3 মাস ধরে ফ্রি পড়িয়েছি, একদম ফ্রি, এবং সবাই দোয়া করেছে আমার জন্য। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে এটার জন্য। আবার শুরু হবে তাসলিমা, তখন আপনি ওই ট্রেনিংটা আপনারা করবেন এটুয়ার মাধ্যমে। এটুয়া ইজ ডুইং এ লট ফর দ্য কান্ট্রি। ওকে, এইবার আমরা ওই জিনিসটা শিখবো, জুমের বন্ধুরাও রেডি হন খাতা কলম নিয়ে। ইয়া, ইমরান আলী বলেছে স্ট্যান্ডার্ড ইংলিশ শিখবে আমি সবাই, ইয়া, ভেরি গুড। তো এখন আমরা মজার একটা জিনিস শিখবো, আমি যদি কোয়েশ্চেনই না করতে পারি তাহলে আমি উত্তরটা দিব কি? প্রবলেম হচ্ছে কোয়েশ্চেন করা। মজার ব্যাপার কি জানেন, রিক্সালাকেও যদি আপনি জিজ্ঞেস করেন রিক্সালা ভাই ওয়াটার, ওয়াটার water, where, water, rickshaw, oh, at least he will understand questions jodi she bolte na pare, tar mane mone rakhben amra sob shomoy pari na ki question korte pari na, ejonno ami amar boye ei jinish ta include korechi, ei boi ta apnader dibo, eta 201 prishthar ekta boi, etai apnara porben, etai course boi apnader, to ekhan theke amra ekta lesson ajke porchi। সবাই খাতা কলম নিয়ে রেডি হন, এখন আর আমি কোনো বাংলা বলবো না, কয়েক মিনিট আমরা ইংলিশে পড়বো। হ্যাঁ, দেখেন মৌমিতা বাচ্চাটা, হ্যাঁ, ও মানে
হয়তো সামান্য অন্য লাইট দিয়ে পড়ছে, হ্যাঁ ইস, হ্যাঁ তুমি বড় হবে অনেক বেবি ইনশাল্লাহ, হ্যাঁ তুমি হয়তো লাইট টর্চ লাইট বা সামথিং দিয়ে পড়ছো, এরাই বড় হবে, এই মেয়েরাই বড় হবে ইনশাল্লাহ, এই ছেলেরাই বড় হবে। ভেরি গুড, ভেরি গুড, ওকে। সো দিস টুডেস লেসন ইজ কল্ড হাউ টু আস্ক কোয়েশ্চনস ইন ইংলিশ, দ্যাট ইজ আওয়ার টপিক। লেডিস এন্ড জেন্টলম্যান, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর টপিক? হাউ টু আস্ক কোয়েশ্চনস ইন ইংলিশ, ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয়। এন্ড ইউ লাভ টু লার্ন ইট, হাউ টু আস্ক কোয়েশ্চনস ইন ইংলিশ, ওকে। দ্যার আর এইট টাইপস অফ কোয়েশ্চনস, দ্যার আর এইট টাইপস অফ কোয়েশ্চনস। সো ইয়া, হাউ মেনি টাইপস অফ কোয়েশ্চনস আর দেয়ার? জেরিন, জেরিন তসলিম, হাউ মেনি? জেরিন, ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ? ইয়া, ইয়েস স্যার। Yeah, good girl. Zarin, what is the topic, our topic? Can you see on the screen? Yes, sir. I'm seeing the topic. What is the topic? You pronounce it? How to? How to ask questions in English. Good girl. How old are you, Zarin Taslim? I'm 11 years old. Okay, good girl. And which grade are you in? I mean, what class are you in? I'm in grade 5. You're in grade 5, mashallah. And so that is our topic, Zarin. Now can you tell me how many types of questions are there? 8 types of questions. And 8 types of questions. Intonations. And there are intonations. Zarin, tumi amar sathe bolo. Intonations. Intonations. Eta likhe sobai likhe rakhen, niche rakhen sur. Sur ache na? Is sure intonation mane ki sure intonations sure ei sure ta amra age bujbo tar pore ekhanei bangali der problem ta royeche amader english shunle english mone hoy na ha amader english shunle benglish mone hoy erokom pore amra ha oi borguna ta ami jokhon portam tan ami erokom portam ei je dekhen eta amar ekta lekha kobita ও গড হাইয়াসি রামেদ মিলন ও গড ফরম মাই হার্ট আই অ্যাডোর দি আউট অফ সো ডিপ লাভ ইউ ইউ ক্রিয়েটেড মি আই ওয়াজ আই কোন মাথায় ঢুকতেছে না, ব্রেইনে ঢুকতেছে না, কিছু না, আন্দাজে আন্দাজে পুরো পড়তেছে। এইরকম পড়া পৃথিবীর আর কোথাও যদি থাকতো। আর বিদেশি ছেলেমেয়েরা এভাবে পড়ছে, ও গড, O God, from my heart I adore thee. Out of so deep love you created me. I was nothing, yes, my shape you gave. You show right path from danger you save. To live you give water, air and food. I'm grateful, your blessings are so good. I'm taking the test you gave to me. Make just as you want me to be. When I'll breathe my last to meet you, I'll give all the thanks as at you. কবিতাটা অনেক সুন্দর, আমি আপনাদের অর্থটা বুঝিয়ে দিই। ও গড, ফ্রম মাই হার্ট আই অ্যাডোর দি, হে আল্লাহ তোমাকে আমার অন্তর দিয়ে ভালোবাসি। আউট অফ সো ডিপ লাভ, অনেক গভীর ভালোবাসা দিয়ে, ইউ ক্রিয়েটেড মি, তুমি আমাকে তৈরি করেছ। আই ওয়াজ নাথিং, আমি তো কিছুই ছিলাম না। ইয়াস মাই শেপ ইউ গেভ, তুমি আমার আকৃতি দিয়েছ। ইউ শো রাইট পাথ, তুমি তো সঠিক পথ দেখাও। ফ্রম ডেঞ্জার ইউ সেভ, এবং তুমি বিপদ থেকে রক্ষা করো। টু লিভ ইউ গিভ ওয়াটার, এয়ার অ্যান্ড ফুড, বেঁচে থাকার জন্য তুমি তো পানি বাতাস খাবার দিয়ে থাকো। আই এম গ্রেটফুল, আমি কৃতজ্ঞ। ইয়োর ব্লেসিংস আর সো গুড, তোমার এই রহমত সমূহ অসাধারণ ভালো। আই এম টেকিং দ্য টেস্ট ইউ গেভ টু মি, আমি সেই পরীক্ষাটি দিচ্ছি যে পরীক্ষা তুমি আমায় নিচ্ছ। মেক জাস্ট অ্যাজ ইউ ওয়ান্ট মি টু বি, তুমি আমাকে তেমনই বানাও যেমনটি তুমি আমাকে চাও। ওয়েন আইল ব্রিদ মাই লাস্ট টু মিট ইউ, আমি যখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব তোমার সাথে দেখা করার জন্য। I'll give all the thanks as I do. তখন আমি আমার
না দেয়া ধন্যবাদ গুলো সব তখন দেব, মানে পৃথিবীতে সব ধন্যবাদ তোমাকে আমি দিতে পারছি না, সে ধন্যবাদ তখন তোমাকে দিব। এটা আমার লেখা একটা কবিতা, অনেক বছর আগে লিখেছিলাম। এখন কবিতাটা আমি আবার পড়ে শোনাচ্ছি, কবিতাটা পারলে মুখস্থ করে ফেলবা তোমরা। ও গড, ও গড, ফ্রম মাই হার্ট আই অ্যাডোর দি, আউট অফ সো ডিপ লাভ ইউ ক্রিয়েটেড মি, আই ওয়াজ নাথিং, ইয়েস মাই শেপ ইউ গেভ, ইউ শো রাইট পাথ ফ্রম ডেঞ্জার ইউ সেভ, টু লিভ ইউ গিভ ওয়াটার, এয়ার অ্যান্ড ফুড, I'm grateful. Your blessings are so good. I'm taking the test you gave to me. Make just as you want me to be. When I'll breathe my last to meet you, I'll give all the thanks as I do. Shundar na kobitata? Okay. So, ebar amra eta porbo. So sorry, কাকে নিয়ে আমি যেটা কথা বলছিলাম, আদ্রিতা or someone else? Or Zarin Tasnim, yeah, Zarin. Hi Zarin, Zarin 5 এ পড়ছে মাত্র। Zarin, তাহলে আমা তুমি বলো তো, Zarin, unmute yourself please. Can you unmute yourself? Zarin, can you unmute yourself? Zarin Tasnim, yeah. Zarin, বলো। Yes sir, I have unmute me. Unmuted me. I have unmuted me, myself, yeah? I have unmuted my device. I've unmuted. বলো তো আদ্রিতা, আই সরি জরিন, I've unmuted my device. Device মানে তোমার যে তুমি যে যন্ত্রটা ইউজ করছো, আই মিন দ্য মেশিন অর দ্য মোবাইল অর দ্য ল্যাপটপ। তাহলে বলো তো, I have unmuted my device. বলো তো, I'm unmuted my device. Good girl, good girl. So intonation মানে কি তাসনিম, বলো তো intonation, what does intonation mean? Intonation means সুর, সুর, ওকে, সুরের ইংলিশ হচ্ছে টিউন, টিউন, টি ইউ এন ই, টিউন, অথবা টোন, টি ও এন ই, টোন, টিউন আর টোন। এই টিউন আর টোনটা আমরা শুনবো, কিভাবে টিউন আর টোনটা হয়ে থাকে। তো জানেন তাসনিম, আমি একটা ইংলিশ সেন্টেন্স বলবো, আর তুমি যেটা করবে, তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি সুর দিবে এটাই। যেমন আমি যদি বলি হোয়াটস ইওর নেম, তুমি বলবে হুম হুম হুম, আমি বুঝছো তুমি কি করবে? ইয়েস স্যার। আমি যদি বলি হাউ আর ইউ, তুমি বলবা হুম 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 হুম, মানে আমার, আমি যে ইংলিশ যে সুরে বলবো তুমি সেই সুরে তোমার হামিং করবা। হামিং, হামিং শব্দটা একটু লিখে রাখো সবাই, এইচ ইউ এম এম আই এন জি, হামিং, ওকে, হামিং করবে। তাহলে সবাই বুঝবেন, জুমের বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা, তাহলে সবাই বুঝবেন যে আসলে ইংলিশে প্রত্যেকটা বাক্যে সুর রয়েছে। তাহলে জেরিন, লেটস স্টার্ট। হাই জেরিন, তুমি বলবা রাইট রাইট। আচ্ছা, আমরা বাংলাদেশে বলে হাই জেরিন, হাই জেরিন, হুম হুম হুম, মানে এই সুর কিন্তু বাংলা সুর, দেখেন। Hi, Jareen. Should I? Okay. Hey, how are you? Should I? Good. Hey, may I talk to you? Right. Excuse me. Hello. Hey, what's your full name? আপনারা কি এবার ইন্টারনেশন বুঝতে পেরেছেন সবাই বন্ধুরা? জেরিন বুঝতে পেরেছ ইন্টারনেশন মানে কি? তাহলে ইন্টারনেশন মানে হচ্ছে সুর। তুমি কি দেখলে প্রতিটা ইংরেজি সেন্টেন্স এর মধ্যে একটু সুর রয়েছে না? Yes sir. এটাকে আমরা বলছি ইন্টোনেশন। এখন জেরিন, তুমি আম্মু বলো তো, আমরা বাংলাদেশের কি এভাবে বলি হাই হাউ ইউ? ইটস নট গুড, হে হাউ আর ইউ, ইটস নট গুড, ওকে আই এম ফাইন, হাউ আবাউট ইউ স্যার, ওকে আই এম ট্রাইং টু লার্ন থিংস ভেরি ভেরি ফাইন, বাট ইট ইস ভেরি ভেরি ডিফিকাল্ট স্যার। ইট ইস ইংলিশ না, ইংলিশ তো কেউ কিনবে না তো।
হ্যাঁ, ইংলিশ শুনলে মানুষ যদি হাসে যে এটা কি ধরনের ইংলিশ বলতেছো ভাই। ইংলিশ এই জন্য বলেছি আগে যে ইংলিশ শিখতে হবে স্ট্যান্ডার্ড ইংলিশ। আরাবিক শুনবেন, তিলাওয়াত শুনে মানুষের মানে একদম কলিজে গিয়ে লাগবে, এত সুন্দর তিলাওয়াত। আজান দিবে, দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করবে, আজানটা এত সুন্দর। কিন্তু আমরা উল্টাও দেখতে পাই, ওই যে মুয়াজ্জিনের আজান সুন্দর না, তার চাকরি তাকে চাকরি দেওয়া উচিত নয়, কারণ সে আল্লাহর নামে আর নামাজের জন্য ডাকছে, তার সুর কর্কশ হবে কেন? কোরআন তেলাওয়াত বেসুরা হবে কেন? কোরআন তেলাওয়াত খুব তারতিল, অনেক সুন্দর করে তেলাওয়াত করতে জানতে হবে, এনারই ইমাম হওয়া উচিত। এবং আমরা পুরুষরা জানি যে মসজিদে কোরআন তেলাওয়াত ইমাম সাহেবের অনেক সুন্দর, সেখানে নামাজ পড়তে ভালো লাগে বেশি, ঠিক কিনা বলেন? ঠিক না বলেন? সেখানে নামাজ পড়তে ভালো লাগে বেশি। হ্যাঁ, আর যে মানে সুর ভালো লাগে না, এটা যদিও ঠিক না, কোরআন তেলাওয়াত করছে তার এটা শিখে নেওয়া উচিত ছিল। সেম প্রিন্সিপাল হচ্ছে ইংলিশের ক্ষেত্রে, যে টিচার ইংলিশ সুন্দর না, তার মুখের ইংলিশ সুন্দর না, তার পড়াতে আসা উচিত নয়, কারণ হি ইজ ডুইং হিপোক্রেসি। তোমার নিজের ইংলিশই তো সুন্দর না, যেন আমি কোনোদিন গান শেখাতে যাব না, কারণ আমার যা গলা মাশাল্লাহ। হ্যাঁ, মানে আমি কোনোদিন গান শেখাতে যাব না, আমি কোনোদিন ক্রিকেট খেলা শেখাতে যাব না, আমি যেটা ভালো আমি সেটা শেখাবো। এই জন্য আমি যারা আমরা পড়াই তাদের উচিত সবসময় যে আমরা কি করব, নিজে ভালো শিখে তারপর বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে আমরা শিখে গেলাম হোয়াট ইজ ইন্টোনেশন, এবং সবাই উদাহরণের মাধ্যমে, সুরের মাধ্যমে, জারিনের হামিং এর মাধ্যমে বুঝতে পেরেছেন। নাও জারিন ফাইভ এ পড়ছে, ওকে নিয়েই আমি কাজ করি। ফাইভ এর বাচ্চা যদি বোঝে তাহলে আপনাদের সবাই বুঝতে হবে, নাহলে কিন্তু খবর আছে। ওকে জারিন, তুমি আমার সাথে আবার বলো। দ্য ফার্স্ট টাইপ অফ কোয়েশ্চন ইজ ইয়েস নো কোয়েশ্চনস। Zarin, what is the first type of question? The first type of question is yes no questions. দেখছেন ওর কপি করার ধরনটা কি? Exactly সে ফা ঠা খা সাউন্ডটা কপি করছে, মাশাআল্লাহ। হ্যাঁ Zarin, কোথা তুমি? ঢাকায়? ঢাকা থেকে নাকি কোথা থেকে? No sir, I am from Chittagong. Oh, you are from Chittagong. Chittagong student অনেক ভালো, সত্যি সত্যি আমি যতগুলো স্টুডেন্ট দেখেছি সবাই অসাধারণ স্টুডেন্ট। মানে ঢাকার স্টুডেন্ট, আমি সরি টু সে, ঢাকার স্টুডেন্টকে বিট করার মতো হাজার হাজার স্টুডেন্ট আছে চিটাগাংয়ে। আমি প্রতিটা, আমার কিন্তু কম্পেয়ার করে দেখেছি, চিটাগাং স্টুডেন্ট অনেক বেশি ভালো। হ্যাঁ ওকে গুড জেরিন, তাহলে তুমি ফার্স্ট টাইপ অফ কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য ফার্স্ট টাইপ অফ কোয়েশ্চন জেরিন? ইয়েস নো কোয়েশ্চন, রাইট? ইয়েস স্যার। ইয়েস নো কোয়েশ্চন। নাও ইফ ইউ ক্যান আনসার ইয়েস অর নো to a question, that is yes no question. Zarin, did you understand? If you can answer yes or no to a question, it is called yes no question. Amra bangla bolbo na, bujhanor shomoy english e bojhar chesta koren. So for example, if I tell Zarin, are you happy to join, say yes or no. Zarin, yes sir, I'm happy to join. Yeah, I'm happy to join. That's good. Are you bored? Are you bored? No. No, sir, I'm not bored. No, I'm not bored. Yeah. So, you see, I mean, yes or no answer dilam. That is called yes, no question. That is called yes, no question. So, that is the first type of question. Okay. Now, Zarin, thank you very much. Now, Arjun Bundhu ashbe Zoom theke. Ke ashbe hattolen to? Okay, Riaz Hussain ashbe. Riaz Hussain, Riaz, unmute yourself please, unmute your device. Okay Riaz, I'm going to review kori. Riaz, what is the first type of question? Riaz, the first okay, can I dekhe bolo, what is the first type of question? The first type of question is yes or no. Yes or no question. Yes, no question and questions. And do you give yes or no answer to this question? Yes sir, I will. Yes, good. Acha eta eta yes question, kon question bolo to, do you give yes or no to this question? Eta kon question? Ei je ami tomar ekta question korlam sir, it is first type it is also yes no question, tai na? Ami bolchi do you give, tumi ki dao yes or no answer to this question? Tumi bolche yes, tar mane eta nijei etao nijei yes no question. Yes, yes, yeah. Okay, good. Have you understood, Mr. Riaz? Yes, sir. Eta kon question?
Have you understood? Yes, it's a good question. It is also a yes or no question. Yes, and yes, no question. I mean, look, so question, I mean, every question has a type in the middle. Yes, sir. Yeah, maja na? Okay. Our second type of question is WH question. Riyas, what is the second type of question? The second type of question is WH question. যে কোশ্চেনের প্রথমে WH আছে সেটাই WH কোশ্চেন তাহলে বলো তো হোয়াট ইজ দ্য সেকেন্ড টাইপ অফ কোশ্চেন এটা কোন টাইপের কোশ্চেন সেকেন্ড টাইপ অফ কোশ্চেন ইজ WH কোশ্চেন না এই কোশ্চেনটা দেখো হোয়াট ইজ দ্য সেকেন্ড টাইপ অফ কোশ্চেন এই কোশ্চেনটা কোন টাইপের কোশ্চেন এটা কি ইয়েস নো কোশ্চেন না WH কোশ্চেন WH কোশ্চেন দেখছো মজার ব্যাপার হোয়াট ইজ দ্য সেকেন্ড টাইপ অফ কোশ্চেন ইটস অলসো এ WH কোশ্চেন এন্ড মজার ব্যাপার হচ্ছে In WH question, you cannot answer yes or no. Okay? In WH question, you cannot... Shabai, to camera ashanna, bhai. Apnader dekhjon ke ami dakbo. In WH question, you cannot answer yes or no. Okay? Yes, sir. Camera ashan, shabai camera ashan, please. Shabai camera ashan. Amra practice kori. Ami dekhen koto bachcha der paste aste bolchi kintu, tai na? Okay, Amin, 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 khub agrohi, Amin, thik ache, Amin, Amin, Assalamualaikum, sir. Waalaikum assalam. Hi, Mr. Amin, how are you? Sir, kemon achen? I'm fine. English kotha boli amra cholo. Yeah, Mr. Amin, what is the second type of question? Sir, ID theke join korchi, sir. Mane, oi to A2I theke embassy theke jokhon training korachhilen. Tomar ki koto, tomar ki koro, tomar namta bolo, ami change kore dicchi. Sir, Mohammad Nasir Arafat. Oh, tumi Arafat. So, ji sir. Do people call you Arafat or Nasir? Sir, Arafat. Arafat, okay. Arafat, theek hai Arafat. Okay, Mr. Arafat. Now, I'm going to ask you some questions. Okay. You cannot answer yes or no in WH question. WH question, you cannot answer yes or no. Can you answer yes or no, Arafat? Sir, okay. Cannot understand, sir. Please repeat, please. You didn't understand. Second type of question, Taki. What is the second type of question? Sir, WH question, sir. WH question. Yes, WH question, you cannot say yes or no. Jamon Dharami Jud Boli, Arafat, what? Arafat, there is a question. What is your favorite color? Color. Yes, or no, bolte paro ei question uttore? No, no, sir. I want to survive. I want to supply. No, sorry, sir. Information. You all need to give you information. Yes, sir. Yeah, you need to say white is my favorite color. You cannot say yes or no. Ami jodi Arafat tomake abar boli. Ji sir. Who is your favorite teacher? Tumi ki no bolte parba? No sir. Sorry, you sir. Please, you is my favorite teacher. I have never seen any teacher in English or. Thank you, thank you, Mr. Arafat. Okay. Yeah, thank you, Mr. Arafat. Now. তার মানে হচ্ছে WH question we cannot say yes or no আমরা বলতে পারি না কারণ কি এর উত্তরে আমাদের কিছু তথ্য দিতে হয় রাইট এর উত্তরে আমাদের কিছু তথ্য দিতে হয় ওকে সো আমরা এবার যদি WH question আরো একটা ই করি what's your nickname হ্যাঁ এটা কে বলবে আরেকজন আসি আমাদের সাথে আরেকজন বন্ধু চাই আমি ওকে আমাদের সাথে ঋতু ঋতু কি তোমার নাম তো মনে হয় ঋতু না তোমার নাম কি ছোট্ট একটা বাচ্চা আছে এটা কিন্তু বড়দের কোর্স মেইনলি এটা ছোট বাচ্চারা হ্যাঁ বলো ফাজ হোয়াটস ইউর নিকনেম ফাজ হাউ ডু ইউ স্পেল ইট F A I A Z. F A F A bolo. Fayaz. F A I A Z. F A I A Z. Fayaz. Okay, Mr. Fayaz, how old are you, gentlemen? How old are you? 7 years old. Oh, you're 7 years old. You're a small kid. Okay, good. Fayaz, it's really nice meeting you. আপনারা সবসময় ছোট ছোট করে ই লিখে রাখবেন হ্যাঁ ইটস রিয়েলি নাইস মিটিং ইউ মিস্টার ফায়াজ রাইট তো দ্যাট ইজ দ্য সেকেন্ড টাইপ অফ কোয়েশ্চেন WH কোয়েশ্চেন ইউ ক্যানট সে ইয়েস অর নো ইউ নিড টু গিভ ইনফরমেশন
And third type of question is called tag question. Tag question, আপনারা জানেন যে tag question এর দুটো part থাকে, আর ছোট tag করা থাকে question, like he is right, isn't he? He is right, isn't he? Right? এই যে করলাম আমি, he is right, isn't he? Okay? And then আমি যদি বলি it's hot, isn't it? It is not hot, is it? It was a tag question. এটা সবাই বাংলাদেশিরা পারে, সো এটা আমরা বলছি না। Fourth type of question হচ্ছে polite question. এটা আমি নাম দিয়েছি polite question. ইচ্ছা করে নাম দিয়েছি, রাইটাররা যা ইচ্ছা দিতেই পারে। তো polite question হচ্ছে it's a type of question you cannot ask directly. Okay? Directly এই question গুলো করা যায় না, একটু ঘুরিয়ে respect show করে করতে হয়। For example, ঢাকা বিশ্ববিদ্যালয়ের vice chancellor, তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করলেন, আই হোয়াট ইজ ইয়োর নেম, এটা কি যায় তার সাথে? যায় না। কিন্তু আপনার দাদাকে বললেন হু আর ইউ, হ্যাঁ, এটা কিন্তু যায় না। সম্মানিত ব্যক্তিদের সাথে কিভাবে কথা বলতে হয় অপরিচিত জায়গায়, তখন পোলাইট কোয়েশ্চেন লাগে। যেমন ধরেন অপরিচিত একজনের যদি আপনি নাম জানতে চান, তখন আপনাকে বলতে হবে আই উড লাইক টু নো ইয়োর নেম, এটার মধ্যে একটা কোয়েশ্চেন লুকানো আছে, I would like to know your name. May I know your name? Could you please tell me your name? Could you please tell me your name? দেখেন এর মধ্যে respect show করা আছে. Could you please tell me your name? Could না. Could you please tell me your name? And it's a polite question. এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু একটু just idea দিচ্ছি। এইটা পাঁচ নম্বরটা খুব মজার question. এটা নাম আছে spoken question. এটা আমার নাম দেয়া স্পোকেন কোয়েশ্চেন, এটা খুব মুভির মধ্যে পাওয়া যায়, ইংলিশ মুভিতে এরকম ইংলিশ প্রচুর পরিমাণে আছে। আমি বললাম ধরেন এরকম ট্রান্সলেশনটা বাংলায় যদি আমরা এরকম করি বোঝানোর জন্য বলছি, যে এরকম তখন ও কি বলেছে, এটা হচ্ছে ও কি বলেছে, সে কি বলেছে, হোয়াট ডিড হি সে, এটা হচ্ছে সহজ, সে কি বলেছে আমি জানতে চাচ্ছি। আর যদি বলি এই ওই কি কইছে, এই ওই কি কইছে, মানে সেটা একটা থ্রেটের মতো, মানে আপনি মেজাজ টেজাজ খারাপ করে যখন এরকম বলেন তখন আপনি বলেন এই ও কি বলেছে, আই ওই ও কি করবে, তুই কি করবি, এই যে এরকম সময় এর ইংলিশ কি। তখন আমরা বলি, আমি বলি তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু, আর বলি এই তুই কি করবি। দেখেন পার্থক্যটা, দেখেন তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু, আর একটা তুমি এই তুই কি করবি, দুইটা দুই ইংলিশ। সেই ক্ষেত্রে এই ডাব্লিউএস অংশটাকে লাস্টে নিয়ে যেতে হয়, হোয়াট উইল ইউ ডু, এটা না বলে ইউ উইল ডু হোয়াট, আই তুই কি করবি, ইউ উইল ডু হোয়াট, এটা একটু নতুন করে শিখে রাখেন, মজার জিনিস। কিন্তু উনি কি বলেছেন, হোয়াট ডিড হি সে, হি সেড হোয়াট, আই ওই কি কইছে, হি সেড হোয়াট। এবার ধরেন আপনার একটা আইফোন কিনেছেন আপনি, হ্যাঁ, তো আপনার বাচ্চা করেছে কি, অথবা ধরেন ভাবি যে কোনো একজন আইফোন ফেলে দিয়ে ভেঙে ফেলেছে পুরো, তখন এসে বললেন উনি আই ব্রোক ইউর আইফোন, আমি তো তোমার আইফোনটা ভেঙে ফেলেছি, তখন তো মেজাজ তো ঠিক থাকবে না, তাই না? তখন আপনি বললেন ইউ ডিড হোয়াট, আই তুমি কি করছো, ইউ ডিড হোয়াট। আর যদি আপনি জানতে চান তখন আপনি বলছেন হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছো, আর ইউ ডিড হোয়াট। আয়েশা, আয়েশা কোলি, আয়েশা আমার মেয়ের নাম অ্যাকচুয়ালি, আয়েশা কোলি, ইজ ইট দ্য নেম অফ দ্য ডটার, অর আই ডোন্ট নো, আনমিউট ইয়োরসেলফ প্লিজ, আয়েশা কোলি, ইজ ইট ইয়োর আইডি অর ইয়োর মমস আইডি, মমস আইডি স্যার, হোয়াটস ইয়োর নেম লেডি, মার্শিয়া, মার্শিয়া, হাউ ডু ইউ স্পেল ইট আমো, ইয়েস, এম এ আর M-E-R. Oh, M-E-R, I'm sorry. M-E-R? S-H-I-A. S-H-I-A. A, bolo, Marcia. Okay, tami tomar naam change, I replaced your name. Okay, Marcia. Now, is that okay? Oh, yes. Yeah. So, Marcia, did you understand? Eta amra kokhon boli, tumi ektu ki bujhlo ami dekhi to? You said what? Eta kokhon boli, Marcia, bolo to? মার্শিয়া, ইউ সেড হোয়াট, ইউ সেড হোয়াট, এটা কখন বলি আর হোয়াট ডিড ইউ সে,
এটা কখন বলি? তুমি কি বুঝতে পেরেছো? যখন আমরা কিছু বুঝতে না পারি তখন এটা বলি। না, তখন বলি হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছো? আর যখন আমরা খেপে যাই, আই তুই কি কইছো, ঝগড়া করার সময় এরকম বলে, আই তুই কি বলেছো, আই তুমি কি বলেছো, ইউ সেড হোয়াট। হ্যাঁ, এরকম খেপে যাওয়ার সময় তখন আমরা এই হোয়াটটাকে পরে নিয়ে যাই। মার্শিয়ার জন্য এটা, মার্শিয়া কোন ক্লাসে পড়ো? মু 3 তে। Oh, you're in grade 3. যাক, তারপরে এরা আমার ক্লাস দেখে, ফ্রি ক্লাস যেহেতু। তোমাদের ক্লাস হবে এখানে যারা বাচ্চারা রয়েছো, এটা কিন্তু বড়দের ক্লাস, তোমরা বড়দের ক্লাস দেখতে আসতে পারবে, কিন্তু তোমাদের জন্য আলাদা ব্যাচ রয়েছে আগামী শুক্রবার। শুক্রবার তোমরা জানো যে যারা বড় বাচ্চা, যারা 4 থেকে 7 পর্যন্ত 8 পর্যন্ত পড়ছে, তাদের ক্লাস হচ্ছে 9টায়। আর যারা কেজি থেকে 3 পর্যন্ত পড়ছে, তাদের ক্লাস হচ্ছে 11টায়। তো যারা বাচ্চারা পড়বে, আমার নাম্বার দেওয়া আছে আজকে ফেসবুকে লাইভে, ওখানে ফর্ম দেওয়া আছে, গুগল ফর্ম, আমার নাম্বারটা আমি দিয়ে রাখছি। আপনারা আমার নাম্বারটা অবশ্যই জানেন আশা করছি, তারপরেও এই নাম্বারে একটা SMS করে রাখবেন এবং গুগল ফর্মটা ফিল ইন করবেন, নাহলে কিন্তু এই বাচ্চাদের ক্লাসটা শুরু হয়ে যাবে, ওরা কিন্তু পরে সেকেন্ড বাসে আসতে হবে। নাহলে 0163 686 688, এই নাম্বারে SMS করবেন যে আমার বাচ্চা ক্লাস করতে চায়। বাচ্চাদের ক্লাস পুরো আলাদা, বড়দের সাথে মিল মানে একত্রে করানো হচ্ছে না, কিন্তু বাচ্চারা বড়দের ক্লাস দেখতে আসতে পারবে, কিন্তু বড়রা ছোটদের ক্লাস দেখতে যেতে পারবেন না, ওদের এনভায়রনমেন্টটা আমরা আলাদা করে রেখে দেই। শুধু শুক্র আর শনিবারে বাচ্চাদের ক্লাস, ডিপ্লোমা ক্লাস 6 মাস ব্যাপী আমরা ওদের পড়াবো। ছোটরা অবশ্যই দেখতে আসতে পারবে বড়দের ক্লাস, কিন্তু বড়রা পারবেন না, কারণ ওরা ওদের একটা এনভায়রনমেন্ট সুন্দর করে থাকুক। ওকে, এন্ড দ্য নাও লাস্ট 7th টাইপ অফ কোশ্চেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, BCS পরীক্ষায় আসে, যারা এরকম এডমিশন টেস্ট দিবা বা এই জিনিসটা একটু শিখে রাখো, সব একটা নোট লিখে রাখেন। ইংরেজিতে ডাবল কোশ্চেন করা যায় না, ইউ ক্যানট আস্ক ডাবল কোশ্চেন ইন ইংলিশ। ওকে, আপনার ইংরেজিতে ডাবল কোশ্চেন করতে পারবেন না। হ্যাঁ, যেমন যেমন একটা উদাহরণ লেখেন, সবাই একটা উদাহরণ লেখেন, ডু ইউ নো হাউ ওল্ড ইজ হি, এটা সবাই লেখেন, মাহবুব আলম সবাই লেখেন, ডু ইউ নো হাউ ওল্ড ইজ হি, সবাই লেখেন, জুমের বন্ধুরা ফেসবুকের বন্ধুরাও লেখেন, ডু ইউ নো হাউ ওল্ড ইজ হি, ডু ইউ নো হাউ ওল্ড ইজ হি। এখানে একটা জিনিস খেয়াল করেন, ডু ইউ নোর নিচে দাগ দেন, হ্যাঁ ডু ইউ নোর নিচে দাগ দেন, হাউ ওল্ড ইজ হির নিচে আর একটা দাগ দেন, একটু ফাঁকা করে, দুইটা দাগ হবে কিন্তু, ডু ইউ নো এটা নিচে একটা দাগ, হাউ ওল্ড ইজ হি, ইজ হি এর নিচে আর একটা দাগ। এখন ধরেন প্রথম অংশটুকু বাদ দিয়ে দেন, হাউ ওল্ড ইজ হি এটা একটা নিজে কোশ্চেন না, আবার ডু ইউ নো এটা আর একটা কোশ্চেন না। আমরা নোট দিয়েছি, ইউ ক্যানট আস্ক ডাবল কোশ্চেন্স, আপনি দুইটা কোশ্চেন করতে পারবেন না, এই জন্য এটার কোশ্চেনটা হবে ডু ইউ নো হাউ ওল্ড হি ইজ, ইজটা পরে যাবে, এটা হচ্ছে গ্রামেটিক্যালি রাইট, কিন্তু কিন্তু আমরা কিন্তু ভুল বলি, এই জন্য ভর্তি পরীক্ষায় ডাব্বা মারে, ডু ইউ নো হাউ ওল্ড হি ইজ এটা হবে। যেমন এখানে আরো দুইটা কোশ্চেন দেখেন, ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ, ইজটা পরে যাবে, ডু ইউ নো হোয়াট দ্য প্রাইস ইজ, ডু ইউ নো হোয়াট ইজ দ্য প্রাইস এটা হবে না, ইটস রং। আর 8th টাইপ অফ কোশ্চেন্স, আপনারা 8 ধরনের কোশ্চেন শিখে ফেললেন, অষ্টম ধরনের কোশ্চেন যেটা, এটাকে আমরা বলেছি এলিপ্টিক কোশ্চেন, এটা আমি নাম দিয়েছি এলিপ্টিক, মানে হচ্ছে বড় কোশ্চেনকে ছোট করে বলা। যেমন ধরেন আমরা বলি আর ইউ অ্যাংরি উইথ মি, এইটা না বলে আমরা বলি অ্যাংরি, গেছো অ্যাংরি, মা মা দেখা হলো, মুখ দেখে বলছে আপনার মা, আপনার মনে ক্ষুধা লেগেছে, তখন মা এরকম বলতে পারতো যে আর ইউ হাংরি, না বলে জাস্ট একটু জিজ্ঞেস করছেন মা হাংরি। তারপর আমরা টিচাররা অনেক সময় এরকম বলি, এই ডান ডান ফিনিশড, ওকে আন্ডারস্টুড, এই যে বড় একটা কোশ্চেনকে ছোট্ট করে বলা, এটার নাম নাম দিয়েছি আমরা এলিপ্টিক কোশ্চেন, এলিপ্টিক মানে শর্ট এন্ড,
শর্ট কোয়েশ্চেন, এটা বলছে এলিপ্টিক কোয়েশ্চেন। সো এ হচ্ছে আমাদের আট ধরনের প্রশ্ন। এটা একটা হোমওয়ার্ক থাকবে আপনাদের শনিবারে, কিন্তু আমরা একদম তখন আমরা একদম প্রথম থেকে শুরু করব সবকিছু, এবং আপনারা জয়েন করবেন ডেফিনেটলি আমাদের সাথে। আমাদের কোর্সগুলো একটু বলে দেই, স্পোকেন ইংলিশ এন্ড ফোনেটিক্স কোর্স আমার সাথে এন্ড ইউসরা ম্যাম আর আমি, শনিবার থেকে শুরু হচ্ছে। যারা অ্যাডমিশন নেবেন ইনশাল্লাহ এই ব্যাচে, আপনারা আজকে কালকের মধ্যে, আজকে তার হবে না, কালকে শুক্রবার হাফ বেলা এর মধ্যে নিয়ে নেবেন। ছোট বাচ্চাদের কোর্স রয়েছে শুধু শুক্র আর শনিবারে, যারা কেজি থেকে 8-9 পর্যন্ত পড়ছে তাদের জন্য। ওকে, ছোট এদেরও ভর্তিটা কালকের মধ্যে হয়ে যেতে হবে। আইএলস এর প্রোগ্রাম রয়েছে আমাদের, ডিপ্লোমা ছোটদের রয়েছে বড়দের রয়েছে। ডিপ্লোমা প্রোগ্রাম একই রকম, ফি আমাদের 12,000 টাকা, ছোটদেরটা 6 মাস 12,000 টাকা, বড়দেরটা 3 মাস 12,000 টাকা। আইএলস 10,000 টাকা আমাদের, আর স্পোকেন ইংলিশ কোর্স 3,500 টাকা। এ হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস, আর আমার নাম্বারটা দিয়ে রেখেছি আপনাদের, আমি তারপরে চ্যাটিং এ আবার দিচ্ছি, 0163-686-6868 এই নাম্বারে SMS করে রাখবেন, এবং আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ইউ উইল এনজয় এভরি ক্লাস ইনশাল্লাহ, এন্ড আই উইল গিভ ইউ 5-6 বুকস, অ্যাবাউট 6 আওয়ার অডিওস, প্রায় 25টা অডিও লেসন দিব, অ্যান্ড অলসো সাম ইবুকস ইউল গেট, সাম ভিডিওস ইউল গেট, এগুলো বাসায় বসে পড়বেন, আমরা আমরা নিজেরা পড়িয়ে দেবো এবং ওগুলো বাসায় বসে দেখতেও পারবেন, এবং একবার কোর্স শেষ হলে আর একবার রিপিট করতে পারবেন ফ্রি উইদাউট এনি পেমেন্ট, যাতে এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারেন। সো ইয়া, উইথ দ্যাট নোট আই লাইক টু ফিনিশ হিয়ার টুডে, বাট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাজ ইউ লার্ন হাউ টু আস্ক কোয়েশ্চেন্স, আই উড লাইক টু আনসার টু ইয়োর কোয়েশ্চেন্স। ফেসবুক লাইভ থেকে আমরা এখন বিদায় নেব। সো সবাই অনেক ধন্যবাদ আপনারা জয়েন করার জন্য বন্ধুরা, সবাই আশা করছি আমাদের সাথে এই নতুন ব্যাচগুলোতে জয়েন করবেন, এবং ইংলিশের একটা সুন্দর জার্নি আমাদের সাথে শুরু হবে। উইথ দ্যাট টট আইড লাইক টু ফিনিশ দ্য লাইভ নাও, অ্যান্ড জুমের বন্ধুদের সাথে আমাদের কথা আছে। ওকে, সো ফেসবুকের বন্ধুদের আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, বাই বাই।